জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অতিরিক্ত রাগ হলে সেই রাগকে ঠান্ডা করবার এক বিশেষ কৌশল শিখিয়ে দিলেন পরম পরমপূজ্যপাত বর্তমান আচার্যদের রাগ হচ্ছে পবিত্রেরই একটা অংশ আর এই রাগ আমাদের ধ্বংসের কারণ দেখুন রাগ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা আমাদের মানে আমাদের কোনো বোধ জ্ঞান থাকে না তখন আমরা সামান্য জিনিসকেও অনেক বড় করে দেখি আর রাগে কোনো কিছুই সমাধান হয় না এটা কি শুনেছেন যে রাগে কোনো কিছু সমাধান হচ্ছে একেবারেই না তার জন্য অতিরিক্ত রাগ হলে কি করা উচিত সেই অবস্থায় এটা ঘরোয়াভাবে আমাদের প্রত্যেককে জানা উচিত আর এটা অনেকেরই জিজ্ঞাসা থাকে যে রাগ হলে কী করণীয় দেখবেন পরিবারের এমন এক একটা মানুষ আছে যার অতিরিক্ত রাগ তো যখন রাগ একদম সীমা ছাড়িয়ে যাবে রাগ দেখছেন বেড়েই যাচ্ছে তো সেই অবস্থায় আচার্যদেব কী করতে বললেন আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। পরম দেয়াল শিশী ঠাকুর বললেন সব অবস্থায় মনকে রাজি রাখতে আর সব অবস্থাটা জানবেন তারই ইচ্ছা তিনি আমার সঙ্গে সব সময় থাকেন তার সাথে আমি যেন সব সময় যুক্ত রাখতে পারি আমার মনকে পরমদাল শিশি ঠাকুর আমাদের ইষ্টভৃতি দিয়ে গেলেন সকালবেলায় উঠে ইষ্টভৃতি করা ইষ্টভৃতি এমনই একটা পবিত্র জিনিস যা সারা দিন আমার মনকে তারই ধ্যানে রাখে তার সাথে সংযুক্ত মনকে সংযুক্ত রাখার আমি একটা সুন্দর সুযোগ পেয়েছি তাই এটাকে হারাতে চায় না এটাকে ছাড়তে চায় না তাই বললেন সব অবস্থায় রাজি থেকে ঠাকুর এই কথাটা বলেন না তাহলে সব অবস্থার মধ্যেই এই অবস্থাটাও পড়ছে যে অবস্থাটা আপনি পড়েছেন পড়েননি কি একটা কথা চলছে আচ্ছা আচার্যদেবের সাথে একটা দাদার তারকদা বলছেন চার বছর ধরে প্রাচীরের কাজ হচ্ছে আচার্যদেব বলছেন একদমই মাথা ঘামাবেন না এখানে পঁয়তাল্লিশ বছর ধরে শ্রীমন্দিরের কাজ চলছে তাতে কি যদি তার ব্যবহার আপনাকে ডিস্টার্ব করে তাহলে সে মানুষ খুব ক্ষমতাশালী তাই নয় কি মানে একটা প্রসঙ্গ ধরে কথা চলছিল তারকদা বললেন পাশের লোকেদের নানান কথা আচার্যদেব বললেন আমার পাশে কে আছে না আছে আমি দেখতে যাব। আমি কারোর কথা ভাববো না আমি মনে করেছি আমি নামবো আমি নামবো সারা পৃথিবী একদিকে থাকলেও আমি যদি নামবো মনে করি আমি একাই নামব আমার পিছনে জনসমর্থন আবার কি এটি কি ভোটের জায়গা আপনার সেবা যদি সেরকম থাকে তাহলে আপনি সবাইকে নিয়ে ঠিক চলে যাবেন দাদাটার সঙ্গে কথা বলতে বলতে বর্তমান আচার্যদেব একটি বিশেষ কথা বললেন বললেন শোনেন দাদা একটা কথা মনে রাখবেন আমাদের এই জীবনটাই হচ্ছে সাধনার জীবন নেক্সট জীবনে কি করতে পারবো জানি না তাই মনের উত্তরণ প্রতি মুহূর্তে করে যেতে হয় তাই রোজ নিয়মিতভাবে মনের চর্চা করতে হয় যাতে মন আমার সেই জায়গায় পৌঁছতে পারে যাতে কোনো কিছুর দ্বারা আমি ডিস্টার্ব না হই আমি সর্বদা তোমাতে মগ্ন থাকি এই যে উৎসবাদি সমস্ত কিছু আমাকে যেন বিভ্রান্ত না করে তোমাকে নিয়ে এই যে হইচই মাতোয়ারা যেন তুমি আমার কাছ থেকে বেমালুম না হয়ে যাও আমি তোমাতে মগ্ন আছি কিনা এটা পরিচয় কিন্তু আমার মন এটাই আচার্যদের বললেন দেখবেন সামান্য জিনিসে আমাদের মনটা অভিভূত হয়ে যায় কেউ একটু কিছু বলল সঙ্গে সঙ্গে আমরা ডিস্টার্ব হয়ে গেল কেন হয়ে গেলাম আমার মধ্যে যদি তুমিই আছো তাহলে আমি অন্যের কথাই আমার মন এত অভিভূত হচ্ছে কেন তার জন্য বলছেন যে প্রত্যেক দিন আমাদেরকেই মনের চর্চা করতে হয় পরে কি হবে জানি না পরের জীবনে কি ঘটবে জানি না আমাকে পরমদাল রেখেছেন তিনি দিয়েছেন আমাকে এই কাজের জন্যই তিনি এনেছেন যে আমি সব সময় সাধনা করি এই জীবনটা সাধনার তাই পরের জীবনে কি হবে তা জেনে লাভ নেই মনকে সব সময় মানে প্রতি মুহূর্তেই আমাদের উত্তরণ হতে হয় আমি সর্বদা তোমাতে মগ্ন থাকি এই যে উৎসবাদে সমস্ত কিছু আমাকে যেন বিভ্রান্ত না করে তোমাকে নিয়ে এই যে হইচই মাতোয়ারা যেন তুমি আমার কাছ থেকে বেমালুম না হয়ে যাও আমি তোমাতে মগ্ন আছি কি না এটার পরিচয় কিন্তু আমার নিজের মন এটা আর কেউ বলতে পারবে না নিরন্তর যাজন করে যাচ্ছি দীক্ষা দিয়ে যাচ্ছি আদৌ তার সাথে যুক্ত নই এরকমও হতে পারে ভেবে দেখেছেন এরকম হতে পারে দীক্ষা দিচ্ছেন কিন্তু তার কথা মনে আসছে না কতক্ষণেই লোকটার দীক্ষা হবে সংখ্যা গুনছি তখন এটা হয়েই থাকে এরকমও হয় না কত রকম কিছু হতে পারে সংখ্যায় আটকে গেছি তখন ঠাকুরে যুক্ত নেই মনকে কিছুতেই ঠাকুরে যুক্ত করে রাখতে পারছি না এরকমও হতে পারে সূক্ষ্মতা সেখানেই যে সর্ব অবস্থায় থেকে আমি তাতে যুক্ত সংসারে কত ঘাত প্রতিঘাত তার মধ্যে থেকেও আমি তোমাতে যুক্ত আমাতে তোমাকে একদম আবদ্ধ করে রেখেছি বা আমি তোমাতেই আবদ্ধ হয়ে আছি আমি তুমিময় হয়ে আছি এরকম ভাব রাখতে হয় আর এই সব ছেদ কথা কানের মধ্যে তুলতে নাই ঠিক আছে আর ছেদ কথায় আমাদের জীবনকে এখন শেষ করে দিচ্ছে পাঁচটা লোকে কি বললো সেই কথাই নিজের মনকে ব্যস্ত করে নিচ্ছি ব্যাস সেই কথাই সারাদিন ভাবতে থাকছি যে বলার সে বলুক আমি আমার ঠাকুরের সাথে যুক্ত আছি কি না সেটা দেখা আর তার সাথে নিজেকে যুক্ত রাখাটাই হচ্ছে লাভ তার সাথে নিজেকে যুক্ত রাখলে আমরা নিজে নিজে মনে শান্তি পাই এটা হচ্ছে থেকে বড়ো কথা একটা শান্ত মন অনেক কিছু করতে পারে এরপর শুনুন আমি তুমিময় হয়ে আছি এরকম ভাব রাখতে হয় আমাকে একদিন বাবা মানে শিশি দাদার কথা এখানে বলছেন আমাকে একদিন শিশি দাদা বলছেন আশ্রমে এক বুড়ি ছিল প্রচণ্ড বকবক করত প্রচণ্ড মানে তার বকবকানির চোটে সবাই ভয় পালাত ঠাকুর ছিলেন সেই সময় হৃত্বিকাচার্য ছিলেন কেষ্টদা তার ছেলে পণ্ডিতদা গুরুপ্রসন্ন ভট্টাচার্য এটাই মানে এই নামটা আপনারা সকলে শুনেছেন আপনি তাকে দেখেছেন নিশ্চয়ই বাংলা বাণী পাঠ করতেন তো তিনি বসে থাকতেন গালে হাত দিয়ে এই রকম করে মানে এইভাবে গালে হাত দিয়ে বসে থাকতেন মানে ওই বুড়ি এত বকবক করতো ওই বকবকানি শুনে সবাই পালিয়ে যেত কিন্তু ওই গুরুপ্রসন্ন ভট্ট ভট্টাচার্য দা থাকতেন তো তিনি বসে থাকতেন গালে হাত দিয়ে এরকম করে আর ৪৫ মিনিট থেকে এক ঘন্টা রোজ ওই বুড়ি পণ্ডিতদাকে সংসারের গল্প বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে একরকম করে আছেন পণ্ডিতদা একদিন বাবা মানে শিশি দাদা একদিন বাবা পণ্ডিতদাকে জিজ্ঞাসা করছেন ও কি বলে পণ্ডিতদা বলছেন আমি জানি না কি বলে কিছু একটা বলে মানে উনি ওর দিকে তাকিয়ে কোনো একটাভাবে মানে ওই পণ্ডিতদা ওই বুড়িটির দিকে তাকিয়ে কোনো একটা ভাবে বিভোর হয়ে থাকেন আর মাঝে মাঝে মাথাটা এরকম করে নাড়েন মানে পণ্ডিতদা বোঝাতে চান যে আমি তোমার কথা শুনছি যাতে ওই বুড়ির মনও শান্ত হয় মাঝে মধ্যে মাথাটা এরকম করে দলান পণ্ডিতদা ওই আওয়াজের মধ্যে ঠাকুর নিয়েই হোক বা যে নিয়েই হোক মগ্ন থাকতেন মানে ওই পঁয়তাল্লিশ মিনিট যতক্ষণ বুড়ি বকতেন পণ্ডিতদার সামনে বসতেন আর পণ্ডিতদা মাঝে মাঝে মাথা দোলাতেন আর সেই সময় পণ্ডিতদা কোনো একটা ভাবে ব্যস্ত থাকতেন মগ্ন থাকতেন ওর কথা শোনার শ্রুতিগোচর হতো না অথচ তার দু হাতের মধ্যেই বলেন আর সেই বুড়ির ধারণা হচ্ছে সারা আশ্রমের সব থেকে ভালো মানুষ হচ্ছে পণ্ডিতদা বুড়ির ধারণা কারণ পণ্ডিতদা বুড়ির কথা এক ঘন্টা ধরে শুনছেন কোনো বিরক্ত নেই এতে এটা একটা ঘটনা কোলাহলে হলে থাকি রবের মধ্যে থাকি নীরবে থাকি রবে নীরবে সবটাতে তোমার সাথে থাকি এ ভাবনা যদি না থাকে তাহলে কি করে হবে কে বিভ্রান্ত করলো আপনাকে আপনার মন চঞ্চল হয়ে গেল কষ্ট পেলেন আপনি কেন কষ্ট পেলেন তার মন এতটাই তীব্র যে আপনার মন থেকে ঠাকুর সরে গিয়ে সে ঢুকে গেল কেন হলো তাহলে সাধনায় কোনো খাকতি আছে ভাবেন ঠিক আছে আমার মনে যখনই কষ্ট হতো আমি সবসময় এটা ভাবতাম কোথায় আমার খাকি থাকলো যে তুমি সরে গিয়ে অন্য কিছু ঢুকেছে এটা আচার্যদেব আগেও বলেছেন দেখুন আমরা যেমন মানুষ বর্তমান আচার্যদেবও তো একজন মানুষ কিন্তু আমি তোমাতে কতটা যুক্ত আছি রবে থাকি নীরবে থাকি কোলাহলে থাকি যে কোনো কিছুর মধ্যেই থাকি আমি তোমাতে যুক্ত কিন্তু আমার মন যখন দুঃখ পায় কষ্ট পায় তখন আমি একটা কথা ভাবি যে আমার মনে তুমি নেই আমার মনে যদি তুমি থাকতে তাহলে এই জিনিসগুলো আমার মনের মধ্যে ঢুকলো কেন আমার ক্রমশ টলারেন্স বেড়েই চলেছে মনে হয়েছে পারবো তুমি থাকলে আমার সাথে আমি সবই পারি আমি এতেও আছি ওতেও আছি আমি ঝালেও আছি অম্বলেও আছি দাদা আপনিও পারবেন করেন যা করতে হবে এই জীবনেই করতে হবে তারকদা খুব উদ্বুদ্ধ হলেন তার কথা শুনে এইভাবে কথা চলতে রইল তো চলতে চলতে পরে রাগের কথাটা শুনুন আচার্যদেবের কথা প্রসঙ্গ ধরে কিন্তু রাগের কথা বললেন ওই তারকদাকেই বলছেন তারকদা বলছেন উনি উৎসবের আগে হঠাৎ মিটিং ডেকে দিলেন আমরা বলছি উৎসব হয়ে যাক এখন সবাই নানা কাজকর্ম আছে তা শুনবেন না আচার্যদেব বলছেন করুক আপনারা মিটিংয়ে গিয়ে খালি বলবেন উৎসবের দশ পনেরো দিন বাদে আমরা আবার মিট করব এটাই মিটিংয়ে বলে যে যার পালিয়ে যাবেন হেসে বললেন আর রাগলে কিছু খাইয়ে টাইয়ে দেবেন তাতে রাগ কমে যাবে তাই তো রাগ কমে গেলে কিভাবে রাগটাকে কমাবেন না খাইয়ে কমাবেন কিচকটা পেট ভরে খাইয়ে দেবেন তাই আচার্যদেব বলছেন বিঙ্কির বিয়ের আগে দেখি যে একদিন খুব তাণ্ডব চলছে ওর একটা সেন্টিমেন্টাল জিনিস ছিল যারা ঘর ঘুরে গুছাচ্ছিল তারা কোথায় সরিয়ে দিল আর সে রেগে বোম গজগজ করছে ভীষণ রেগে গেছে তো আমি বললাম এই খেয়ে নে তোর জন্যে মা বসে আছে তো যেই খেলো দেখলাম অমনি রাগটা কমে গেল তখন আমি একটা ধারণায় পৌঁছালাম যে মানুষ যখন রেগে যায় তখন যদি তাকে খাইয়ে দেওয়া হয় তাতে রক্ত যেটা মাথায় উঠেছে সেটা পেটে চলে যায় মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে তাই দেখা গেল তাই দেখা যায় ঝগড়া হলে মানুষকে খাওয়ানো হয় এই ঝগড়া মিটেছে এই খাওয়াও এসব করে না তো আমার মনে হয় যে রক্তটা যাতে পেটে চলে আসে তাড়াতাড়ি তারই প্রক্রিয়া এটা তাই ঝগড়াঝাটি শান্তি হলে খুব বেশি রেগে গেলে কি হয় মানুষকে খাইয়ে দিতে হয় খাওয়ালে দেখবেন মাথা ঠান্ডা হয়ে গেছে আর খালি পেটে তো অনেকেই চিৎকার করতে থাকেন এতে করে রক্তটা মাথায় উঠে যায় তাই খাবার যখনই ঝগড়া হবে রাগ হবে হয়তো ভেবেছেন নিজে নিজে খুব রেগে গেছে এ সময় কিছু একটা হয়ে যেতে পারে তো নিজেকে ঠান্ডা করে কোনো শান্তনা নয় কোনো কথা নয় চুপচাপ আগে পেট ভরে খেয়ে নেবেন তারপর দেখবেন ঝগড়াটা আস্তে আস্তে মিটে গেছে নিজের মনটাও আস্তে আস্তে শান্ত হয়ে গেছে আর সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে রাগ হচ্ছে প্রবৃত্তির একটি প্রধান অংশ আর রাগ হচ্ছে আমাদের শত্রু তাই রাগে অনেক কিছুই ধ্বংস হয়ে যেতে পারে ভালো জিনিসকে ভালো বলে তখন মনে হয় না তখন কোনো জ্ঞান থাকে না তখন আমরা যাকে যেটা বলার নয় সেটা বলতে থাকি যেটা করার নয় সেটা করতে থাকি তাই রাগ যাতে না হয় সেটা আমাদের সব থেকে আগে মানে চেষ্টা করতে হবে মনকে সব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে যার জন্য পরম দয়াল আমাদের নাম দিয়ে গেলেন নামে অভ্যস্ত করতে হবে মনকে তাহলে মন অ্যাডজাস্ট হতে থাকবে সব মানে অবস্থার সঙ্গে অ্যাডজাস্ট হতে থাকবে আর সব অবস্থায় রাজি থেকো এই যে ঠাকুরের ছোট্ট বাণীটি এটি সব সময় মনে ধরে রাখতে হবে সব অবস্থায় ঠাকুর আমাদের রাজি থাকতে বললেন আমাকে যে যতই দুঃখ দেখ আমি তোমার চরণ ছাড়বো না যত কষ্টই হোক এইটুকু কথা মনে রাখতে হবে আরও একটা কথা ঠাকুরের আছে যেটা প্রায়ই আমার মনের মধ্যে বাজে সেটা হলো ধৈর্য ধরো বিপদ ঘেটে যাবে সত্যানুসরণে আছে বিপদ হলে আমরা অধীর হয়ে পড়ি আমাদের মন চঞ্চল হয়ে যায় তো ঠাকুর বলে ধৈর্য ধরতে তাই আমি ধৈর্য ধরবো সব অবস্থায় রাজি থেকে মনকে অ্যাডজাস্ট করব আর ধৈর্য ধরবো তার ইচ্ছা আমি আমি পড়ে যাব না আমি তাকে ধরে থাকি তিনিও আমায় ধরে থাকবেন এটাই হচ্ছে কথা তিনি আমাদের ধরেই থাকেন সর্বমুহূর্তে কিন্তু আমি তাকে ধরে থাকি তাকে ধরে থাকা সব অবস্থায় এটা অনেকেই পারে না তাই আমাকে চেষ্টা করতে হবে এইভাবে আর প্রসঙ্গ বাড়াবো না বিভিন্ন রকম প্রসঙ্গ আলোচনা হলো বর্তমান আচার্যদেব সুন্দর একটা গল্প শোনালেন যে গল্পটা শুনে আমরা বুঝতে পারলাম সব অবস্থায় তাকে কিভাবে ধরে রাখতে হয় তার ধ্যানে কিভাবে নিজেকে মগ্ন রাখতে হয় এভাবেই চলতে থাকুন বলতে থাকুন আর প্রত্যেক মানে অবস্থাতেই যত যেন তাতে যুক্ত থাকি এটা আমাদেরকে নিজে নিজের পর তৈরি হয়ে যেতে হবে ভালো থাকুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়